Tô chateada com isso com a taça. Mas tô nem a mano nem que shop não. O nem caixa. Filha, mãe, o que é isso? Não, que chuma é isso? Declei tô para por isso que te falo não. Shudhu tomar poribare shobai amake na. Amar poribare shobai tomake onir. Amra amader bhalobashay diye ei juddho joy korbo. বাড়ির ছোট ছেলে বাড়িতে এখন আছে, ভালো ভালো খাওয়ার লাগবো না? ওর ভার্সিটিতে পরে ঢাকা শহরে থাকে, ভালো ভালো বাজারগুলো তো লাগবো, বুঝছো? এগুলো সবসময় কিনে আনবা। আমি আরেকটু পরে বাজারে যাবো, যাই দেখি যদি বড় মাছটা পাই তাহলে কিনে নিয়ে আমো। এই তো ভালো ছেলের কথা। কই যাইবা তুমি এখন? আমি আর কই যাবো, গেলাম একটু হাঁটাহাঁটি করি। যাও, যাই করো, সাবধানে করো, কোনো রকম যদি কোনো সমস্যা হয় আমারে কই। হ্যাঁ, তুমি তো আছোই, তুমি আমাকে ভরসা। কিন্তু তুমি চিন্তাই করো না, এমন কোনো ঘটনা ঘটবো না যেটা তোমাকে আবার শান দিতে হবো, তোমার আবার ঝাঁপায় পড়া লাগবো, ঠিক আছে? তুমি চুপচাপ শান্তভাবে কাজ করো, বাড়ির কাজ করো। সবই বুঝলাম। আমি পয়সা থাকতে এই শিকদার বাড়ির কোনো ক্ষতি হোক এটা আমি কোনোদিন হইতে দেব না। আমিও বুঝতে পারলাম পালোয়ান, তুমি যে বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারলাম। তাহলে তোমার একটা দায়িত্ব দেই আমি। কি কি দায়িত্ব? দায়িত্বটা হচ্ছে আমাকে ছোট পোলা মানে কফিল রে, সে সকাল থেকে রাত্রি অব্দি কোথায় যায় কি করে সমস্ত কিছু তুমি অবজার্ভ করবা, চোখে চোখে রাখবা। ই চোখে চোখে রাখবা শিকদার বাড়ির পোলা বা? চোখে চোখে রাখতেছি হচ্ছে এই যে বিলের পানি শুকায় যেতেছে, তাই ওকে বলতাছি যে চোখে চোখে রাখো কখন পুরো বিলের পানি শুকায় যায়। এবং শুকায় যাইতেই সেই ফসল কি কি লাগাবো না লাগাবো কবে লাগাবো সেসব নিয়ে আগে কথা কইতাছে, তাই চোখে চোখে রাখতাছি। তোমার ওই কথা কিন্তু আমার মোটেই বিশ্বাস হলো না, তোমরা আমার কাছে কিছু লুকাইতাছো। কেন? ও লুকাইছি? তুমি কিন্তু কারো কইবে না। কও কি কও? এইরকম অভ্যাস আমার কোনোদিন দেখছাও? সেটা তো আমি জানি তুমি কাউরে কবা না, কিন্তু তারপর তোমারে আমি বলছি তুমি কাউরে কইবে না, ঠিক আছে? ওই যে তোমার চেয়ারম্যান সাহেব আছেন না, উনি ছাগলের খামার করছে না, ওইখান থেকে আমরা দুইটা ছাগল চুরি করে নিয়ে এসে এখানে জবক কইরা এটা পিকনিক করবো প্ল্যান করতেছি। তোমরা কিন্তু রীতিমতো আমার হাতে ইয়ার কি করতেছাও? ইয়ার কি করছি? ইয়ার কি করতেছি না তো তোমাকে প্যাটের কথা কয়ে দিছি, এটা কাউরে কইও না। হনো, তোমাকে আমি খুব ভালো জানি, তোমরা আমার হাতে লুকোচুরি খেলো কেন? যা বুদ্ধি করতে চাও, যা চোখে চোখে রাখবা সব কয়ে দাও আমার কাছে, তোমাকে অসুবিধা কি? আমি তো তোমাকে আপন জন। আচ্ছা, বুঝতে পারছি। তুমি আমাকে তো তুমি এত এই বেলা কোথেকে আসতেছো, কই যেতেছো? আমি একটু উত্তরপাড়া যাবো, কটা কাঠ দিউন লাগবো, কাঠ কটা দিবার যেতেছি। আচ্ছা আচ্ছা, তো উত্তরপাড়া কাঠ দিবা? এই পাশে পশ্চিম পাড়া আছে, পূর্ব পাড়া আছে, এদিকে কাঠ দিবা না? ওগুলো শহর অপেক্ষায় বাকি আছে, চেয়ারম্যান সাহেব শহরে গেছে, শহর থেকে আসলে ওগুলো দিয়ে দিব। কেন? আগের গুলা সই হলো কিল্লে, আর সই হওয়া গুলা উত্তরপাড়া গেল কিল্লে। বাবা, এইগুলা আগে সিগনেচার করা আছিল, একটু ব্যস্ত, শহরে গেছে, আসলেই তো দিয়ে দিব। কার? শোনো মিয়া, তুমি চেয়ারম্যানের খাস লোক, এই জন্য তোমারে কইতাছি, তুমি আমারে বুঝাও কার্ড উত্তরপাড়া পৌঁছায় পূর্ব পাড়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া পৌঁছায় না, এটা তুমি আমারে বুঝাও। ঠিক মতো কাজ করবা, নাইলে কিন্তু খবর করে ছেড়ে দিন। তোমার চেয়ারম্যানের কইও আর তুমিও বুঝালিও, সমস্ত কথা আমি দাদা জানরে কয়ে দিব। আমারে কি বুঝে গেল না শাস হয়ে গেল, কিছুই বুঝলাম না। ভাই ভালো আছেন? ভালো আর কই, আগে থেকে ওই ঠান্ডার জন্য এই কাজটা একটু আগে একটু বাড়িছে। না, আপনার মুখটা দেখে মনে হইতাছে আপনার শরীরটা অনেক খারাপ, চোখের নিচে কালি পড়ে গেছে। দুই তিন রাত ঘুমাতে পারি না তো, কাশি আর কাশি। আচ্ছা, ওই যে আপনার পোলা, ওর কি অবস্থা, কাজকর্ম কিছু করে? আরে ওর কথা কই না তো,
একটা বাদামে বলা কাজ কাম কিছু করে না খালি খায় আর ঘুরে বেড়ায়। না এমনে করলে কি আর হয়, বাপ বুড়ো হয়ে গেছে, বাপের কাজকর্ম একটু হাত দেওয়া লাগে না? হাত দেবে না, আমার নিজেরই বাজার করা লাগে। আচ্ছা নাদু ভাই, আমি না চিন্তা করছি যে আপনার পোলার জন্য কিছু একটা করার ব্যবস্থা করে দিব। ধরেন হাটে একটা দোকান দিয়ে দিলাম, তাই না? তো কই দিলে ভালো হয়, এপারে আপনার গগঞ্জে নাকি হচ্ছে আমার গগঞ্জে দিলে ভালো হয়? দোকান দিলে তো ভালো হয়, দোকান তো আবার একটু কষ্টের কাজ, একটা পোলা তো বেশি কষ্ট করতে পারে না। আর একটু কোম্পানি টোম্পানি যদি চাকরি হয়, একটু কম পরিশ্রম করতে হয়, সেরকম কোনো চাকরি টাকরি হয় না। দেখি তাহলে আমি দাদা জানের সাথে একটু কথা বলি, কারণ একটু বড় জায়গায় যাইতে গেলে তো মানে বড় মানুষের কথা আছে না, একটা বিষয় আছে না। আচ্ছা দাদু ভাই, আমি তো একটু কাজে আসছি আপনাদের এখানে, বুঝতেই পারতেছেন ওই নদী পার করে আসছি, আপনি মনে খেয়াল করেন নাই। আপনি আইলেন কেমনে? আসছি আর কি, ওই ঘাটে আরেক মাছ দিছিল, আইসা জিজ্ঞাসা করছি যে নাদু ভাই কই, নাদু ভাই ছাড়া তো পারবো না। পরও বলতেছে না ভাই সমস্যা নাই, নাদু ভাই আসবো, শরীরটা একটু খারাপ, আপনি চলেন আমি পার করে দিই আর কি। হ্যাঁ নাদু ভাই, আপনি তো আমাকে সবার মানুষ, আপনি যেমন এই পারের তেমন তো ওই পারে, তাই না? এখন আপনার কাছে তো সব কিছু বলা যায় না? সেইটা বলা যায়, আমি এই পারের মানুষ ওই পারের মানুষ সবই ঠিক আছে, কিন্তু স্লিপ ছাড়া তো এপার ওপার হবে না। আরে দূর, আপনি তো আমার স্লিপ, আপনি থাকতে আমার কোনো কিছু লাগে না? লাগবে না, আমি এই কথা যদি বড় পারে। আরে নাদু ভাই আপনি একটু শোনেন, বোঝার চেষ্টা করেন, মানে আমি আসছি একটু আপনার কাছেই, আমি কি অন্য কোনো জায়গায় যদি আমার যাওয়ার দরকার ছিল আমি কি এখানে দাঁড়িয়ে থাকতাম? আমি তো জানি নাদু ভাই আপনি এদিক দিয়ে যাইবেন। আমার কাছে কেন? আপনার কাছে আসছি মানে আপনি ছাড়া তো আসলে এই কাজটা করে দেওয়ার মতো কেউ নাই। মানে ওই যে সোনিয়া, মানে সোনিয়ার সাথে না আমার খুব জরুরি একটা কথা ছিল, ওইটা আর কি মানে ওর ফোন নাম্বার আমার কাছে আছে কিন্তু ফোনে তো বলা যাইবো না। আপনি শোনেন আগে কথাটা শোনেন, আপনি চিৎকার করতেছেন কেন? আমি দেখেন না আস্তে আস্তে কথা বলতেছি। নাদু ভাই আপনি একটু যান গিয়ে ওই সোনিয়ারে বলেন যে কফিল আসছে এখানে অপেক্ষা করতেছে, ওর একটু আসতে বলেন। আপনি খারান, আমি বড় ব্যাপারে কইতাছি। নাদু ভাই আপনিও না এত অস্থির হয়ে গেলে হয়? আপনি এবারে আসেন কেন? আরে এবারে আসছি তো দরকারে। আর দেখেন না এই যে দুই পরিবারের মধ্যে যেখানে লাইগা থাকে এগুলো একটু মানে সমাধান করতে হইব না, এই ব্যাপারে সোনিয়ার সাথে একটু কথা দরকার ছিল আর কি, বুঝছেন? মানে আপনি শুধু যাবেন গিয়ে ওই যে দাদা যান, দাদি যান, ফুফু ফুফা ওনাদের কাউরে কিছু বলার দরকার নাই, ও এই মানে স্টেপ বাই স্টেপ আমি সব কিছু পরে ঠিক করব। এখন সোনিয়ার সাথে দুই মিনিট দরকার পড়লে আপনি ওই পাশে দাঁড়ায় থাকবেন, আপনি দেখবেন একদম দুই মিনিট ঘড়ি ধরে দুই মিনিট কথা বলবো আমি, ঠিক আছে? আপনি যাবেন গিয়ে বলবেন যে সোনিয়া ওই আমি মানে আমার কথা বলবেন যে কফিল আসছে এই গাছতলায় অপেক্ষা করতেছে, আপনি গিয়ে একটু শুধু বলবেন, পারলে সাথে করে নিয়ে আসবেন। এটা কোনো হবে না, আমি পারবো না, আমি এটা পারবো না, আমি কোনো ভাবে এই আপনি চিন্তা করতেছেন শুধু। আরে আমি তো আপনার খুশি করে দিব, আপনি এমন করতেছেন কেন? আরে দূর, আরে মাল নিচ্ছে ওর কাছ থেকে, ওর কাছ থেকে মাল নিচ্ছে? আর আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি কোনো কিছু দেখেন নাই, শোনেন নাই, কিচ্ছু বোঝেন না। আপনি শুধু যাবেন গিয়ে সোনিয়ারে বলবেন যে কফিল এখানে অপেক্ষা করতেছে, আর কিচ্ছু করা লাগবে, কেউ কিছু জানবো না। আমি কোনো আকাম কুকাম করার জন্য আপনাকে বলছি, বলেন বলো। শরীরটা খুবই খারাপ, কালকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার অনেক টাকা চাইছে। আমি আপনি তো আপন মানুষ, বুঝছেন না কেন? নাই কেউ নাই, আমি দেখতেছি, আমি এখানে আছি। আমাকে দেখে তুই এমন চমকে উঠলি কেন? দুলা ভাই, ভূত দেখেছিস নাকি? আমি কি ভূত? না তো চমকালি কেন? চমকাইনি তো।
ও জমকাসনি না এমন করছিস কেন চুরি করে এসেছিস না ডাকাতি করে এসেছিস না তাহলে এমন করছিস কেন তুই তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে কেন কোথেকে আসলি রে লাদু ঘাটে গেছিলাম ও ঘাট থেকে আসছিস হ্যাঁ তুই আস্তে আস্তে কারোর সঙ্গে কি দেখা সাক্ষাৎ হয়েছে না কারোর সঙ্গে দেখা হয়নি রে না তো সত্যি বলছিস লাদু চোখ ছুঁয়ে বল যে তুই সত্যি বলছিস কারোর সঙ্গে দেখা হয়নি গলা ছুঁয়ে বলছি চোখ অন্ধ হয়ে যাবে চোখ ছো দুলা ভাই আমি কি দেখলুম রে ওই যে ধারেঙ্গা ছেলেটা লম্বা ধারদেড়ে ছেলে আমাদের শত্রু ওর সঙ্গে তুই কি কথা বলছিলি রে দুলা ভাই কি কথা বলছিলি তোকে কি বলছিল বল না ও বলছিল যে ও ভুল করে আসছে তো তাই একটু পার করে দিতে ও ভুল করে এপারে চলে এসেছে আমি এক্ষুনি আব্বুর কাছে যাচ্ছি আব্বুকে বলে দিচ্ছি তুই ওর সঙ্গে কথা বলছিলি আর যা যা করেছিলি সব বলে দেবো দুলা ভাই দুলা ভাই এটা বলে লাভ হবে না তা আমি যে দেখলাম যে ওই হাত দিয়ে কি নিচ্ছিস ও কি তোকে দিচ্ছে তুই নিচ্ছিস কি নিচ্ছিলি রে লাদু কিচ্ছু না দুলা ভাই কিচ্ছু না রে না কত মাল জেনেছিস ওর কাছ থেকে দুলা ভাই আমি নেইনি তো বল বল সত্যি কথা বল কত নিয়েছিস দুলা ভাই দেখেন আমি নেইনি তো তুই না দেখালে তো আমাকে দেখতেই হবে আমি হাত দিয়ে দেখবো দুলা ভাই লাদু এই লোটকে একটা দিয়েছে রে একটাই দিয়েছে আমি যে দেখলুম যে কেমন যেন আরো আরো ছিল মনে হলো আমি কি তোর শরীরে হাত দেবো তুই বল আমি হাত দেবো কাপড় চোপড় খুলে কিন্তু আমি সব চেক করবো হাত দেবো দুলা ভাই কি বের কর বের কর লাদু দেরি করছিস কেন বের কর না এই তো দুলা ভাই নেই না আচ্ছা ঠিক আছে কাছে লাদু কাছে আমি 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 দেখছি আছে কি না আছে তো আমি দেখছি তো দে এই যে দেখেছিস কি সুন্দর করে তুই বের করে দিলি না ঠিক আছে তুই তো আগেরটা আমাকে দিয়েছিস আমি রেখে দিয়েছি আর এখন যেটা হবে কি যে ধর তোকে তো আমার কিছু দিতে হবে এই যে লোডটা এই লোডটাকে আমি টেনে ছিঁড়ে তোকে আধা দেবো আমি আধা নেবো রে না দুলা ভাই আচ্ছা তাহলে এটা ভাঙতি করে এখান থেকে অর্ধেক তোকে দেবো দুলা ভাই একটা আপনার একটা আমার তুই সেটা কি করে ভাবছিস তোর গোত্র আর আমার গোত্রকে এক রে আমি কে আমি এই বাড়ির জামাই জামাই এখন শোন কথা শেষ হয়নি ওই ছেলেটা কি বলছিল এবার বল কিছু বলিনি তো বল বলছি আমি কিন্তু আব্বুকে বলে দেবো তুই কি সলা পরামর্শ করছিলে বল দুলা ভাই বলছে কি আব্বুকে একটু ডেকে দিতে বলছে এই তো মুখ খুলেছে তুমি সোনিয়াকে ডেকে দিতে বলেছে সেজন্য তুমি দুটো লোট নিয়েছো ভালো করেছো আমি খুশি হয়েছি এখন যাও সোনিয়াকে ডেকে আন আমাদের কাজ তো শেষ হয়নি রে তুই সোনিয়াকে ডেকে আনবি ওরা দুজন কি কথা বলে আমরা শুনবো দেখবো তারপর শুধু ব্ল্যাকমেল করবো ওদের ওই ছেলেটার কাছে অনেক মাল আছে বুঝতে পারছিস ধনী ঘরের ছেলে অনেক টাকা আছে আমরা ব্ল্যাকমেল করবো আর মাল টানবো ব্ল্যাকমেল করবো আর মাল টানবো যা 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 সোনিয়াকে ডেকে আন আমি আছি এখানে আর ভাঙতি করে রাখবো আমি যা দুলা ভাই আমার শরীরটা খুব খারাপ কাশিটা বাড়ছে তো কাশি বেড়েছে তা কি হয়েছে একটা দেন না লাদু খুব খারাপ হচ্ছে কিন্তু আমি বলেছি না আমার জবান কিন্তু এক বলেছি ভাঙতি করে দেবো যা 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 শুনি কে ডেকে ডেকে যা না যা জলদি করে যা জলদি করে যা রে বাবা যা জলদি করে আসবি বুঝতে পারছিস তো আমি ভয় পাইতাছি কি লেগে বোঝো না এই এলাকায় ঢোকার তোমার পাশ নাই রে ভাই
তুমি কার সাথে আইছো এটা ভুলা গেছো? আমি নিজেই তো একটা পাস, আর এখানে আনছি তোমারে দরকার আছে দেখেই তোমার এই জায়গায় আমি আনছি। আচ্ছা ঠিক আছে, তুমি পালোয়ান মানুষ, তুমি থাকলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও তো একটা একটা সমস্যা হতে পারে তাই না? কোনো সমস্যা নাই। আচ্ছা তুমি একটু আগে আমারে কি কইছিলা? কি কইছি ভুলা গেছো না, একটু মনে করে দাও। আচ্ছা একটু আগে তোমারে আমি কইছি আমাকে কফিলে তুমি চোখে চোখে রাখবা, তো তার সাথে এইখানে আসার কি সম্পর্ক আছে? তারে চোখে চোখে রাখবো দেখেই তোমার এই পার নিয়ে এসেছি। চোখে চোখে রাখবো মানে এই পারে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবা না, না নিজে চোখে দেখলে বুঝবা। ওই দেখো, এই আমাকে আরে তুমি না একটু আগে কইলা এনে আইলে একটা ঝামেলা হইতে পারে, এরকম চিল্লাচিল্লি করলে তো আমগো একটা কফিল তো হ কফিল আমরা এনে কি লিয়ে আইছি আইছি কফিল কি করে এটা দেখার জন্য, আসো আমরা দেখি। আসো ঠিক কইছো, আড়ালো লুকা লুকা দেখো। কি করে? আরে কি করে এইটাই তো দেখার জন্য তুমি আর আমি এই জায়গায় আইছি। তা আইছি কিন্তু ও তো এখানে থাকলে একটা বিপদে পড়ে যাবে, একটা অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে গা। তোমার আবারও কইতে দেব আমি কে ভাই? তুই পালোয়ান আমি জানি, কিন্তু আমার বাইরে তো আমার। আরে তোমার বাইরে যদি কেউ একটা ফুলের টুকা দেয় আমি কি এখানে খাড়ায় থাকুম? নিজের ভোগটা যায় পাইতা দিব না? আচ্ছা যা আস্তে আস্তে কথা বল। মাথা ঠিক আছে মানে তুমি নাদুকে পাঠিয়েছো আমাকে ডাকতে, ও যদি বাড়িতে গিয়ে কাউকে বলে দেয়? আরে বাবা তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তো ও কাউকে কিচ্ছু বলবে না। তাই হ্যাঁ, যদি বলে দেয় তুমি এটা শিওর হচ্ছে কি করে? ও যেন না বলে সে ব্যবস্থা আমি করে রেখেছি। আচ্ছা কেন দেখছো বল, চল আসো তো। এই এই চন্দন, হ্যাঁ ওইটা এই গ্রামের সোনিয়া না? হ্যাঁ শোনো শোনো, তুমি বেশি কথা কইও না, ওরা কি কয় আর কি করে ঠিক কইছো এগুলি আমগো শুনতে হইব আর দেখতে হইব। কান পাই তখন তো কি কয়? শব্দ হচ্ছে আমাদের দুজনের কপালে, অন্য কারো ভুলের কারণে আমাদের এখন প্রায়শ্চিত্ত না, অন্য কারো ভুলের প্রায়শ্চিত্ত আমরা করব না। তুলে ভাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ তুলে ভাই, তুমি সব সময় বেশি শোনো বুঝো নাই? হ্যাঁ কি কইতাছে না কইতাছে ভালো করে শোনো, ক্লিয়ার ভাবে শুনছো তুমি যে কি কইতাছে না কইতাছে? না হই নাই তুমি লাফালাফি করতেছো করে কইছে, কিন্তু এইটা তো ভবিষ্যৎ ভালো না। একই পথের পথিক গুরু পথ গড়েছে দুই কিনার, যাওয়া পাওয়ার ডুবু সাতারে ভাঙছে এ পাড় ও পাড়।
জাতি ধর্মের বাহাদুরি কাজের বেলায় ছল চাতুরি বসত বাড়ির ঝগড়া কাইজে গুরু মিটিল না আর হায় রে মানুষ কেমন মানুষ নেই তুলনা যার একই পথের পথিক গুরু